আজকে বানাইছিল তন্দুরি চিকেন। তো যে দই মশলা, তন্দুরি মশলা, চিকেন মশলা সব মশলা মশলা দিয়ে এটারে মাখাই দিছি। দিলাম, দিয়া আমার মুখটা একবার দেখাইলাম, আর মুখটা দেখা যায় চাট মশলা, ক্যাপসিকাম, চিকেন, যেমন জিরা, হলদি উলদি দিয়া লেবু দিলাইছি। বালাটিকে এটা মাখানি হয়ে গেছে, মাখানি হওয়ার পরে তো বালাটিকে মাখাইয়া একটু সময় রাখতে লাগে, এটা রাখ মাখাই আমি রাখি দিছি। তারপর দেখো যোগান লাগাইছি কিন্তু পিকনিকের দিন পুরো কয়লা নিয়া পালার থেকে এটা তো পুরো বাম্পার হয়েছে। ওই তো রেস্টুরেন্টও ভাতা খাইতো না, এমনি খাইব মানুষে খাইতো না। গ্রিন চাটনি সস বাপার হয়েছে, বাপার বানাওয়া খাও।